সৃষ্টি হল লঘুচাপ ক্ষেত্র প্রবল বর্ষা নিয়ে জারি হল সতর্ক সূচনা তো চাল দেখি নেওয়া সম্পূর্ণ বৃদ্ধি কম রয়েছে পূর্ব কেন্দ্রীয় বঙ্গোপসাগরে এক ঘূর্ণিবলয় সৃষ্টি হয়ে যাই দক্ষিণ ওড়িশা উত্তর আন্ধ্রপ্রদেশ দিয়ে লঘুচাপ ক্ষেত্রটি স্থলভাগ মুহাঁ হব যা প্রভাবে 31 তারিখ পর্যন্ত রাজ্যের নির্ধুম বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আজি মধ্য ভীষণ বর্ষা নিয়ে গজপতি মালকানগিরি ও কোরাপুটকু পানিপাগ বিভাগ রেড আলর্ট জারি করেছে এসহ প্রবলর অতিপ্রবল বর্ষা নিয়ে গঞ্জাম কলাহাঁটি রায়গড়া এবং নবরঙ্গপুরকু আজপাই অরেঞ্জ আলর্ট জারি করেছে অন্যপটে লঘুচাপ প্রভাব যোগ আস 31 তারিখ পর্যন্ত উপকূল ওড়িশা সমেত দক্ষিণ ওড়িশার মধ্যে বর্ষা লাগি রহব এই সময়ের ঘণ্টা প্রতি 35-45 কিলোমিটার বেগে পবন বহিবা সহ ঝটকা পবন ঘণ্টা প্রতি 55 কিলোমিটার হয়ে পড়ে এই সময়ের সমুদ্র অশান্ত রহব যে 31-30 তারিখে মৎস্যজীবী মানুষ সমুদ্র ভিতরকু যাওয়া মনা করা যাচ্ছে কোরাপুট জেলার সমস্ত বিদ্যালয় ও অঙ্গনবাড়ি কেন্দ্রকু আজ ছুটি ঘোষণা করেছেন কোরাপুট জেলাপাল শুক্রবার অর্থাৎ আজ কোরাপুট জেলাকে প্রবল বর্ষা নিয়ে রেড ওয়ান জারি করেছে রাজ্য পানিপাগ বিজ্ঞান কেন্দ্র এথিপাই স্কুল ছুটি ঘোষণা করা যাইছে প্রবল বর্ষাকে নিয়ে জেলার সতর্কতা অবলম্বন পাইঁ বৈঠক করা যাইছে অগ্নিশম বিভাগকে সজাগ রহিবাকে নির্দেশ দিয়া যাইছে চাল দেখিবা পরবর্তী অপডেট কোন রয়েছে রাজ্য সরকারের বড় ঘোষণা সেপ্টেম্বর 9 নুয়াখাই ছুটি চাল দেখি নেওয়া সম্পূর্ণ বৃদ্ধি কোণ রয়েছে নুয়াখাই উপলক্ষে সেপ্টেম্বর 9 তারিখকে ছুটি ঘোষণা করেছেন রাজ্য সরকার আসন্তা সেপ্টেম্বর 8 তারিখে পড়ুছে নুয়াখাই পর্ব সেইদিন রবিবার পড়ুথিবার সেপ্টেম্বর 9 তারিখকে ছুটি ঘোষণা করা যাইছে আসন্তা সেপ্টেম্বর 9 তারিখে রাজ্যের সমস্ত সরকারি বিদ্যালয় এবং কার্যালয় শিক্ষানুষ্ঠান ইত্যাদি বন্ধ রহব আসন্তা সেপ্টেম্বর 8 তারিখে পশ্চিম ওড়িশার গণপর্ব নুয়াখাই সকাল 9:12-9:37 মধ্যে অধিষ্ঠাত্রী দেবী মা সম্বলেশ্বরী নিকটে নবান্ন লাগি হব এথিপাই নন্দোৎসব অবসরের সম্বলপুর ব্রহ্মপুর মন্দিরে পণ্ডিত মহাসভা নুয়াখাই লগ্ন স্থির করেছেন তো চাল দেখা পরবর্তী অপডেট কোণ রয়েছে মনীষঙ্ দেহের না বার্ড ফ্লু আতঙ্কিত নহেবা মন্ত্রী পরামর্শ তো চাল দেখি নেওয়া সম্পূর্ণ অপডেট কোণ রয়েছে মনীষক সংক্রমণ হয়ে না বার্ড ফ্লু যে নমুনা পরীক্ষা করা যাই তা নেগেটিভ আসিছে কিন্তু সম্পৃক্ত ব্যক্তি আইসোলেসনে রখা যাইছে স্পষ্ট করেছেন স্বাস্থ্যমন্ত্রী সে বার্ড ফ্লু নিয়ে স্বাস্থ্য বিভাগ সম্পূর্ণ সজাগ রয়েছে পিপিলি ও সত্যবাদী অঞ্চল র্যাপিড রেসপন্স টিম রচন সদস্যঙ্কঠারে থন্ডা কাশ লক্ষণ দেখা যাই তাঙ্কু সঙ্গরোধে রখা যাওয়া সহ সোয়াব পরীক্ষা পাঠা যাই এই রিপোর্ট নেগেটিভ আসি যাইছে এখন নিয়ে ভয়ভীত নহেবাকে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বার্ড ফ্লুর মোকাবিলা এসসিবিরে আগুয়া প্রস্তুত হয়ে যাইছে উভয় বার্ড ফ্লু ও মঙ্কিপক্স রোগীঙ্ চিকিৎসা পাই এসসিবিরে 4টি আইসিইউ ব্যবস্থা করা যাইছে 20টি বেড বিশিষ্ট এক স্বতন্ত্র চিকিৎসা ইউনিট মধ্যে খোলা যাইছে চিকেন কিংবা অন্ডারে প্রস্তুত হওয়া স্যুপ স্যান্ডউইচ কবাব অন্ডা পোজ অধা সিজা অন্ডা ন খাইবাকে পরামর্শ দিয়া যাইছে তো চাল দেখিবা পরবর্তী অপডেট কোণ রয়েছে রাশন কার্ডধারীঙ্ক পাই জরুরি খবর ইকেবাসীকে নেই বড় অপডেট জানন্তু কোণ রয়েছে অপডেট তো চাল দেখি নেওয়া সম্পূর্ণ অপডেটটি কোণ রয়েছে তবে সরকার কহিছেন ইকেবাইসি সংযোগ বাধ্যতামূলক হয়েছে কোণী নির্দিষ্ট সময়সীমা না সেইপরি রাশনের গহমা দেওয়া সরকার বিচার করুক রাশন কার্ডের স্বচ্ছতা আসব ভূত হিতাধিকারী বাদ দেওয়া প্রক্রিয়া আরম্ভ করেছেন সরকার সব হিতাধিকারী রাশন কার্ড সহ ইকেবাইসি সংযোগ বাধ্যতামূলক করা যাইছে নিজ ডিলরঙ্ক পাখে ইকেবাইসি অপডেট করে পেয়ে হিতাধিকারী তবে মাসিক মধ্যে এই প্রক্রিয়া সারিবা সরকারের নিষ্পত্তিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস বিধানসভা প্রশ্নকালে এই প্রসঙ্গ উঠাই কংগ্রেস বিধায়ক অশোক দাস কেছেন মাসক মধ্যে সব হিতাধিকারী ইকেবাইসি সংযোগ করা সম্ভব নুহে বাহার রাজ্যের অনেক হিতাধিকারী রুবার মাসে সময়সীমা পর্যাপ্ত নুহে এ সংক্রান্ত সরকার পুনর্বিচার করা দাবি করে বিধায়ক তবে খাদ্য যোগান মন্ত্রী অনুপস্থিতি এনে উত্তর রাখি মন্ত্রী সূর্যবংশী সরোজ কেছেন রাশন কার্ড স্বচ্ছতা ইকেবাইসি নিষ্পতি নিয়েছেন সরকার এদ্বারা হিতাধিকারী সঠিক তথ্য সামনাকু আসিপার ইকেবাইসি সংযোগ বাধ্যতামূলক হয়েছে কোণী নির্দিষ্ট সময়সীমা নষ্ট করেছেন মন্ত্রী এক মাস ভিতরে হিতাধিকারী ইকেবাইসি সংযোগ নকিপারে না কার্ডরু কটবনি বলে মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন তো চাল দেখি পরবর্তী অপডেট কোণ রয়েছে সুভদ্রা যোজনার আসা নূ নিয়ম তো চাল দেখি নেওয়া সম্পূর্ণ অপডেটটি কোণ রয়েছে জেলাপাল জারি হয়েছে এই গাইডলাইন অনুসারে মহিলা মানুষ আর্থিক স্বাবলম্বী করা সুভদ্রা যোজনা আরম্ভ করা যাচ্ছে হিতাধিকারী মানে যেপর ঠিক সূচনা পাইপার সেইপাই গাইডলাইন জারি হয়েছে হিতাধিকারী বয়স 21 অধিক ও 60 বর্ষর কম হয়ে আবশ্যক যোগ্য মহিলা কেবল নিজ নামের আধার কার্ড আধার নম্বর রহবা সহ সে মোবাইল নম্বর আধার কার্ড সহ লিঙ্ক হয়ে নিত্যান্ত আবশ্যক
କେବଳ ନିଜ ନାମରେ ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟକୁ ହିଁ ସିଧାସଳଖ ସହାୟତା ଟଙ୍କା ପ୍ରଦାନ କରାଯିବ। ସମସ୍ତ ହିତାଧିକାରୀଙ୍କୁ ସୁଭଦ୍ରା କାର୍ଡ଼ ଦିଆଯିବ ଓ ସମସ୍ତ ଯୋଗ୍ୟ ହିତାଧିକାରୀ 5 ବର୍ଷ ପାଇଁ 2 କିସ୍ତିରେ ବାର୍ଷିକ 10,000 ଟଙ୍କା ହାରରେ ମୋଟ 50,000 ଟଙ୍କା ପାଇପାରିବେ ବୋଲି ଗାଇଡ଼ଲାଇନ୍ରେ ଉଲ୍ଲେଖ କରାଯାଇଛି। ସୂଚନାଯୋଗ୍ୟ ଗତ 2 ଦିନ ତଳେ ରାଜ୍ୟ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ପ୍ରଭାତୀ ପରିଡ଼ା ଏହି ଯୋଜନା ପରିବାରର ସବୁ ଯୋଗ୍ୟ ମହିଳାଙ୍କୁ ସୁଭଦ୍ରା ଟଙ୍କା ଯୋଗାଇ ଦିଆଯିବ ବୋଲି ସ୍ପଷ୍ଟ କରିଥିଲେ। ଏପରିକି ଏକ ପରିବାର ଯଦି 3-4 ଜଣ କିମ୍ବା ଯେତେ ଜଣ ମହିଳା ଥିବେ ସମସ୍ତଙ୍କୁ ସୁଭଦ୍ରା ଟଙ୍କା ଦିଆଯିବ ବୋଲି ସେ କହିଥିଲେ। ତେବେ ରାସନ କାର୍ଡ଼ଧାରୀ ପରିବାର ଓ 2,50,000 ଟଙ୍କାରୁ କମ୍ ଆୟ ପରିବାରକୁ ଏହି ସୁଭଦ୍ରା ଯୋଜନାର ଲାଭ ମିଳିପାରିବ ବୋଲି ସଂଶୋଧିତ ଗାଇଡ଼ଲାଇନ୍ ଜାରି ହେବା ପରେ ବହୁ ନିମ୍ନ ମଧ୍ୟବିତ୍ତ ପରିବାର ଏଥିରୁ ବାଦ ପଡ଼ିବାର ଆଶଙ୍କା ଦେଖାଦେଇଛି। ଚାଲନ୍ତୁ ଦେଖିବା ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ କ'ଣ ରହିଛି। ଓଡ଼ିଶା ହାଇକୋର୍ଟ ତରଫରୁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଲା, ଜୁନିୟର ଟ୍ରେଡ୍ ଟାଇପିଷ୍ଟ ଡିଗ୍ରୀ ପଦବୀ ପୂରଣ ହେବ। ତ ଚାଲନ୍ତୁ ଦେଖିବା ଆମର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଅପଡେଟ୍ଟି କ'ଣ ରହିଛି। ଓଡ଼ିଶା ହାଇକୋର୍ଟ ତରଫରୁ ପୁଣି ଆସିଛି ଏକ ବଢ଼ିଆ ନିଯୁକ୍ତି ସୁଯୋଗ। ଜୁନିୟର ଗ୍ରେଡ୍ ଟାଇପିଷ୍ଟ ଡାଟା ଏଣ୍ଟ୍ରି ଅପରେଟର ପଦ ପୂରଣ ପାଇଁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ପ୍ରାର୍ଥୀଙ୍କୁ 19,900 ରୁ 63,200 ଟଙ୍କାର ସ୍କେଲ୍ ପେ ଲେବଲ୍ 3 ଅନୁସାରେ ବେତନ ପ୍ରଦାନ କରାଯିବ। ସେପ୍ଟେମ୍ବର 2 ତାରିଖରୁ ଏଥିପାଇଁ ଅନ୍ଲାଇନ୍ ଆବେଦନ ପ୍ରକ୍ରିୟା ଆରମ୍ଭ ହୋଇ 17 ତାରିଖରେ ସମାପ୍ତ ହେବ। ଇଚ୍ଛୁକ ପ୍ରାର୍ଥୀମାନେ ଏହାର ଅଫିସିଆଲ୍ ୱେବସାଇଟ୍କୁ ଯାଇ ଏହାକୁ ଭିଜିଟ୍ କରିପାରିବେ ଏବଂ ଏହାର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ନୋଟିଫିକେସନ୍ ମଧ୍ୟ ଜାଣିପାରିବେ। ମୋଟ 35 ପଦବୀ ଖାଲି ରହିଥିବା ବେଳେ 11 ପଦ ମହିଳାଙ୍କ ପାଇଁ ସଂରକ୍ଷିତ ରଖାଯାଇଛି। ୟୁଆର୍ଙ୍କ ପାଇଁ 16, ଶିକ୍ଷା ଓ ସାମାଜିକ କ୍ଷେତ୍ରରେ ପଛୁଆ SC/BC ପାଇଁ 4 ପଦ, ଅନୁସୂଚିତ ଜାତି SC ପାଇଁ 6, ଅନୁସୂଚିତ ଜନଜାତି ST ପାଇଁ 9 ପଦ ସଂରକ୍ଷିତ ରଖାଯାଇଛି। ପ୍ରାର୍ଥୀ ଯେକୌଣସି ସ୍ୱୀକୃତିଗତ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟରୁ ସ୍ନାତକ ପାସ୍ କରିବା ସହିତ ଟାଇପିଂ ସ୍ପିଡ୍ ମିନିଟ୍ ପିଛା 40 ଶବ୍ଦ ରହିଥିବା ଆବଶ୍ୟକ। ପ୍ରାର୍ଥୀ କମ୍ପ୍ୟୁଟରରେ PGDCA କୋର୍ସ କରିଥିବେ। ପ୍ରାର୍ଥୀଙ୍କୁ 500 ଆବେଦନ ଫିସ୍ ଦେବାକୁ ପଡ଼ିବ। SC/ST PWD ପ୍ରାର୍ଥୀଙ୍କ ପାଇଁ ଫିସ୍ ଛାଡ଼ କରାଯାଇଛି। ପ୍ରିଲିମିନାରୀ ପରୀକ୍ଷା, ଭାଷା ପରୀକ୍ଷା, କମ୍ପ୍ୟୁଟର ପରୀକ୍ଷା, ମୁଖ୍ୟ ପରୀକ୍ଷା ଓ ସାକ୍ଷାତକାର ଜରିଆରେ ଯୋଗ୍ୟ ପ୍ରାର୍ଥୀଙ୍କୁ ଚୟନ କରାଯିବ। ଏହାର ଅଫିସିଆଲ୍ ୱେବସାଇଟ୍ ହେଲା www.odishahighcourt.nic.in। ତ ଏହି ୱେବସାଇଟ୍କୁ ଯାଇ ଆପଣମାନେ ଏହାର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବିଜ୍ଞପ୍ତି ଜାଣିପାରିବେ ଏବଂ ଏହାକୁ ଆବେଦନ ମଧ୍ୟ କରିପାରିବେ। ତ ସାରାଦିନ ଏହିପରି ବଛାପଛା ଏବଂ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଖବର ଜାଣିବା ପାଇଁ ଆମ ଚ୍ୟାନେଲ୍କୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଏବଂ ଆମ ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ କରିଦିଅନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ।